বলবো, আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা মোটামুটি আমরা যে স্টার্ট করেছিলাম, আমরা কিছু জিনিস সম্পর্কে জেনেছি। সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা স্পিনার রেট সম্পর্কে মোটামুটি ম্যাক্সিমাম আলোচনা করেছিলাম ওইদিন, তো আশা করি সবার হালকা পাতলা মনে আছে, অ্যাটলিস্ট আইডিয়াটা খেয়াল আছে যে স্পিনার রেটটা আসলে কি। তো এইটার ধারাবাহিকতায় আমরা আজকে সামনে আগাবো আস্তে আস্তে। তো স্পিনার রেট পড়ার পর আমরা একটা ফ্লো চার্ট দেখেছিলাম, মনে আছে কিনা সবার, যে ম্যানমেড ফাইবার তৈরি করার জেনারেল যে ফ্লো চার্টটা, জেনারেলি সব ফাইবারকে যেসব প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সেই ফ্লো চার্টটা ধরে আমরা আজকে আঁকাবো। আজকে আমাদের মেইন টপিক হবে স্পিনিং প্রসেস গুলো। আসলে আমরা দেখেছিলাম যে আমাদের ফার্স্ট প্রসেস হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ ফাইবার ফর্মিং পলিমার, তাই না? ম্যানুফ্যাকচারিং অফ ফাইবার ফর্মিং পলিমার। তো পলিমারটা বানানোর পর আমরা কিভাবে আসলে সেটাকে স্পিনিং করি বা ফাইবারের ফর্মে বা ফাইবারের শেপে নিয়ে আসি, সেটাই আমরা আজকে ডিটেলসে দেখার চেষ্টা করব আর কি। সেকেন্ড পয়েন্ট যেটা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। তো এখানে আমরা ফার্স্ট পয়েন্টটা নিয়ে একটা ওভারভিউ টাইপের আলোচনা করেছি যে কিভাবে আসলে পলিমারটা বানাতে হয়। এইটা আসলে এক একটা ফাইবারের জন্য এক এক রকম, কারণ তোমরা জানো যে পলিস্টার ফাইবার বানাতে হলে আমাদের এক ধরনের কেমিক্যাল রিয়াকশন লাগে, আবার নাইলন বানাতে হলে আরেক ধরনের কেমিক্যাল রিয়াকশন লাগে। এগুলোর মধ্যে আবার কিছু ফ্যাক্টর আছে, যেমন টেম্পারেচার, প্রেশার, ক্রিস্টালাইজার, স্টেবিলাইজার, এগুলোর কিছু ইফেক্ট আছে ফাইবারের প্রপার্টির উপর। তো ওগুলো আমরা যখন ফাইবারটা ডিটেলসে পড়বো, পলিস্টার ফাইবার বা নাইলন এগুলো যখন ডিটেলসে পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবো যে কিভাবে আসলে এক একটা ফাইবারের জন্য এক এক ধরনের কেমিক্যাল রিয়াকশন লাগে এবং তাদের উপরে বিভিন্ন ফ্যাক্টরের ইফেক্ট গুলা কি কি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর এখানে জেনারেলি কিছু প্রপার্টির কথা বলা আছে, যেমন ডেনসিটি, মেল্টিং পয়েন্ট বা ডাইং বিহেভিয়ার, এগুলো হচ্ছে ডিপেন্ড করে আমার পলিমারাইজেশন টেকনিকের উপরে, কিভাবে পলিমারাইজেশন করছি। তো এগুলো আমরা ফাইবার ওয়াইজ আলাদা আলাদা দেখব, সমস্যা নেই। আর এখানে কিছু গ্রুপের নাম দেওয়া আছে যেগুলো আমাদের পলিমারাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই স্লাইডটাও আমরা আলোচনা করে গেছিলাম যে আসলে আমরা কিভাবে একটা পলিমারকে লিকুইডে কনভার্ট করতে পারি, সেই জিনিসটা এখানে দেখানো ছিল যে মেল্টিং এর মাধ্যমে অর সলিউশনের মাধ্যমে। তো এই যে তিনটা প্রসেস আছে, তিনটা স্পিনিং সিস্টেম আছে, এই তিনটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্পিনিং সিস্টেম। মোটামুটি 90%-এর উপরে ম্যানমেড ফাইবার এই তিনটা স্পিনিং সিস্টেমের মাধ্যমেই করা হয়ে থাকে। এর বাইরে খুব বেশি স্পিনিং সিস্টেম নাই, বা থাকলেও ওগুলো খুবই কম, খুব স্পেশাল পারপাসে না হইলে ইউজ হয় না। তো এই তিনটা আজকে আমরা একদম ডিটেলসে দেখব, যে মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং এবং ড্রাই স্পিনিং, এই তিনটা আসলে কিভাবে কাজ করে, এটার মেশিন গুলো দেখতে কেমন, বা ফাইবার কোন ধরনের ফাইবার আমরা এই প্রসেস গুলো দিয়ে করে থাকি। তো তার আগে আমাদের জানা দরকার মেল্টিং সম্পর্কে। তো সবাই জানি যে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালকে নিয়ে যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে একটা সার্টেইন পয়েন্ট সে যখন পাস করে যায়, যেটাকে আমরা মেল্টিং টেম্পারেচার পয়েন্ট বলি, এই পয়েন্টটা যখন সে পাস করে যায়, তখনই একটা সলিড জিনিস লিকুইডে কনভার্ট হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি। নর্মাল মানে সাধারণ সেন্সে বলতে গেলে এটাকে আমরা কোনো কিছুকে যখন তাপ দিয়ে গলিয়ে ফেলি, সেটাই হচ্ছে মেল্টিং আর কিছু না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সলিউশন। তো সলিউশনটাতে আমরা একটু পরে আসতেছি। মেল্ট স্পিনিং এর সাথে সম্পর্কিত আমাদের যে স্পিনিং সিস্টেমটা, সেটা হচ্ছে মেল্ট স্পিনিং, মেল্টিং এর সাথে সম্পর্কিত। তো আমরা বুঝতেই পারছি যে মেল্ট স্পিনিং এ আমাদের কোনো কিছুকে অবশ্যই মেল্ট করতে হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো মেল্ট স্পিনিংটা যদি আমরা একটু ডিটেলসে দেখি, মেল্ট স্পিনিংটা আসলে কি, তো এখানে দেখো আমরা একটা ছবি দেখিয়েছি মেল্ট স্পিনিং প্রসেসের জন্য। একটা মিনিট, হ্যাঁ, তো এই ছবিটা আমরা দেখিয়েছি মেল্ট স্পিনিং প্রসেসের জন্য। এটা হচ্ছে মেল্ট স্পিনিং এর একটা ডিভাইস, মানে আমরা যে মেশিনটা ইউজ করে মেল্ট স্পান করব, সেটা হচ্ছে এটা।
আচ্ছা, একজন লিখছো মে ইয়াতে প্রবলেম, নেটে প্রবলেম। আচ্ছা, অসুবিধা নেই, এই লেকচারগুলো আমার গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, তো যদি কারো এখন বুঝতে অসুবিধা হয় ওইটা আবার চেক করে নিতে পারবে, কোনো সমস্যা। আর একজন হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আচ্ছা, ওকে, তো আমরা একটু আগাই। আমাদের মেল স্পিনিং এর মেইন প্রিন্সিপালটা হচ্ছে আমরা এখানে যে ইনপুটটা দিব সেইটাকে মেল্ট করতে হবে আমাদের। অর্থাৎ আমরা আগেই দেখেছি যে আমরা যে পলিমার গুলা পাই নর্মালি সেগুলা কি সলিড ফর্মে থাকে। সলিড বলতে সেটা পাউডার ফর্মে হতে পারে বা কোনো চিপস ফর্মে হতে পারে, পলিমার সলিড ফর্মে থাকে আর কি। তো এইটাকে আমরা যখন এইখানে ইনপুট আকারে দিচ্ছি তখন কি একটা এখানে একটা কন্টেইনার আছে, তাই না? এখানে সে ইনপুট আকারে নিচ্ছে। এরপরে একটা আমাদের হিটিং প্লেট আছে, একটা পার্ট আছে যার নাম হচ্ছে হিটিং প্লেট। তো হিটিং প্লেটটার কাজ কি, আমরা যেহেতু বলতেছি যে আমাদের হাই টেম্পারেচারে মেল্ট করতে হবে, তো এই কারণে আমরা হিটিং প্লেটটা রাখা মেইনলি। এখানে আমি যখন সলিড আকারে একটা পলিমার দিব সেটা এই হিটিং প্লেটের কন্ট্যাক্টে এসে কিন্তু মেল্ট হয়ে যাবে, যদি আমাদের হিটিং প্লেটের টেম্পারেচার এই এটার মেল্টিং টেম্পারেচারের উপরে থাকে। যদি নিচে থাকে তাহলে কিন্তু আর হবে না, লাভ নেই, তাই না? সাপোজ আমাদের পলিস্টারের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 260 ডিগ্রি সেলসিয়াস, 260 ডিগ্রি। এখন আমরা যদি প্লেটটাকে 270 বা 265 এরকম টেম্পারেচারে রাখি তাহলে কিন্তু পলিস্টারটা মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে সামনে আগাবে, তাই না? তো আর যদি টেম্পারেচারটা কম হয় তাহলে কিন্তু আর মেল্ট হবে না, তাহলে আমাদের মানে হলো না জিনিসটা। তো এই কারণে আমরা হিটিং প্লেটটাকে এখানে রাখছি। আমরা আরেকটা কাজও করতে পারি যে কোন পলিমারকে বাইরের থেকে যদি মেল্ট করে নিয়ে আসি, মেল্ট করে এখানে ইনপুট দেই, তাইলে কিন্তু এখানে আর আমাদের হিটিং প্লেট রাখা লাগে না, সেটাও হয়। বাট ওই প্রসেসটাতে তোমার ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাইরের থেকে যখন এনে ঢালবো দেখা যাবে পাত্রের গায়ে লেগে আছে বা কোথাও পড়ে গেছে বা এটা ঠান্ডা হয়ে জমে গেছে, এরকম হতে পারে, সলিড হয়ে যেতে পারে আবার। সো এই জন্য প্রসেসের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা হিটিং প্লেটটাকে ভিতরে রাখছি, যাতে আমরা সলিড হিসেবে দিতে পারি এবং এখানেই সে মেল্ট হয়ে সামনে চলে যেতে পারে। তো এর পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে একটা গিয়ারিং পাম্প। গিয়ারিং পাম্প হচ্ছে, তোমরা সবাই জানো পাম্পের কাজ কি, আমাদের বাসা বাড়িতে অনেকেরই পাম্প আছে। পাম্প হচ্ছে কোনো কিছুকে ফোর্স করে একটা নির্দিষ্ট ডিরেকশনে পাস করে বা ট্রান্সমিট করে, ট্রান্সফার করে। সো এখানে পাম্পটা রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে মোল্টেন পলিমারটা আসতেছে এইটাকে যাতে আমরা ফোর্স করে আরো সামনের দিকে অগ্রসর করতে পারি বা সামনের দিকে এগিয়ে দিতে পারি। যদি এখানে পাম্পটা না থাকতো তাহলে কিন্তু ওকে ফোর্স করার কেউ ছিল না, তাই না? তো সে হচ্ছে দেখা যেত এখানে এসে যদি কেউ জমে যায় অথবা মানে একটা কনস্ট্যান্ট ফ্লো থাকতো না ইনপুটের, ইনকনসিস্টেন্ট হয়ে যেত, দেখা যেত কখনো বেশি আসতেছে কখনো কম আসতেছে, মানে কোনো কন্ট্রোল থাকতো না উপর। সো এই কন্ট্রোলটা রাখার জন্য আমাদের এখানে একটা গিয়ারিং পাম্প রাখা লাগে, যাতে সে ইনপুটটাকে লিকুইড আকারে একটা নির্দিষ্ট স্পিডে সবসময় ইনপুট আকারে এখানে পাস করতে পারে আমাদের স্পিনারেটের দিকে। পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের একটা ফিল্টার প্যাক, মানে এখানে কিছু ছাকুনির মতো ফিল্টার থাকে। ফিল্টার গুলার কাজ কি, যদি বাই চান্স আমাদের মেল্টিং এর সময় কোনো কোনোটা সলিড আকারে থেকে যায় বা পুরোপুরি মেল্ট না হয়, সেটাকে আমাদের ফিল্টার গুলো আলাদা করে ফেলে। কারণ হচ্ছে কি, যদি সলিড আকারে এটা আমাদের স্পিনারেটের হোল গুলোতে গিয়ে আটকে যায় তাহলে কিন্তু ওইখানকার ফিলামেন্ট আর বের হবে না, মানে হোলটা ব্লক হয়ে গেল, অথবা কোনো ইম্পিউরিটি থাকতে পারে আমাদের র ম্যাটেরিয়ালে, তো সেটাকেও আটকিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে ফিল্টার রাখা হয়, ফিল্টার পেপার রাখা হয়। তো ফিল্টারের কাজ হচ্ছে এইটা, যে যদি কোনো সলিড পার্টিকেল থাকে সেটাকে আটকিয়ে দিবে। এরপরে আমাদের মেইন যে ডিভাইসটা স্পিনারেট, স্পিনারেটের কাজ আমরা গত ক্লাসেই দেখছি যে কিভাবে হয়। স্পিনারেটে অনেকগুলো হোল থাকে এবং হোলগুলো দিয়ে আমাদের ফিলামেন্ট আকারে পলিমারটা এক্সট্রুড হয় বা বের হয়।
তো পলিমারটা যখন বের হচ্ছে তখন তার টেম্পারেচার কেমন? অনেক হাই থাকে, তাই না? কারণ সে লিকুইড আকারে আসছে হিটিং প্লেটে হিট হয়ে। তো এই হটটাকে, হটটা তো লিকুইড অবস্থায় আছে, এটাকে আমাদের আস্তে আস্তে কুল করতে হবে, কারণ আমাদের লিকুইড থেকে আবার এটাকে সলিড স্টেটে নিয়ে আসতে হবে। সলিড না হলে কিন্তু আমরা ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না, তাই না? সেটা আমরা সবাই জানি। সো এইখানে কুলিং করার সিস্টেমটা হচ্ছে নর্মাল এয়ারে রেখে দেওয়া, রুম টেম্পারেচারে রেখে দেওয়া, অথবা কোনো ফ্যান বা অন্য কোনো সিস্টেমে কুলিং এয়ার এটাতে পাস করা, বাতাস দিয়ে এটাকে ঠান্ডা করব আমরা। তো ঠান্ডা করলে দেখা যাবে আমাদের ফিলামেন্টের শেপে অলরেডি চলে আসছে। তো চলে আসার পরে আমাদের পরবর্তী প্রসেস যেগুলা, বিভিন্ন রোলারের মধ্য দিয়ে এটাকে পাস করানো হয় এবং সবশেষে একটা প্যাকেজের মধ্যে ফিলামেন্ট আকারে বা ইয়ার্ন আকারে জড়ানো হয় এটাকে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি টোটাল মেল্ট স্পিনিং প্রসেসটা। তো এখানে রোলার গুলা কিভাবে থাকে এইটার একটা তাৎপর্য আছে। আমরা কি বলছি, আমাদের থার্ড স্টেজ ছিল হচ্ছে ড্রয়িং, তাই না? বলেছিলাম গত ক্লাসে, ড্রয়িং মানে হচ্ছে কোনো কিছুকে টেনে লম্বা করা, তোমরা সবাই এটা জানো। তো এখন আমরা যে এখান থেকে ফিলামেন্ট বের করতেছি এটাকে তো আর হাত দিয়ে টানা যাবে না, তাই না? তাহলে ইফিসিয়েন্সি থাকবে না, তুমি হাত দিয়ে কিভাবে টানবে এত ফাইবার অনেক স্পিডে বের হচ্ছে, এটাকে হাত দিয়ে টানা পসিবল না, বা কোনো কনসিস্টেন্সিও থাকবে না। সো আমরা একটা রোলার পেয়ার মেকানিজম ইউজ করি এখানে, যার মাধ্যমে আমরা ড্রয়িং এর কাজটা করি অটোমেটিক্যালি। তো রোলার গুলো কিভাবে ড্রয়িং এর কাজ করে, এখানে দেখো আমার দুইটা রোলার আছে, দুইটা রোলারের ডায়ামিটার সেম। তো ডায়ামিটার সেম থাকার, ডায়ামিটার সেম মানে তার হচ্ছে সারফেস স্পিডও সেম হবে যদি তোমার নাম্বার অফ রোটেশন সেম হয়। মানে রোটেশন যদি 10 RPM হয়, অর্থাৎ প্রতি মিনিটে যদি 10 বার ঘুরে, RPM মানে হচ্ছে রোটেশন পার মিনিট, মানে হচ্ছে এটা যদি প্রতি মিনিটে 10 বার ঘুরে, এটাও যদি প্রতি মিনিটে 10 বার ঘুরে, দুইটার সারফেস স্পিড কিন্তু সমান হবে, তাই না? সবাই আমরা এটা জানি। তাইলে আমরা ড্রয়িংটা কিভাবে করব, আমাদের তো টেনে লম্বা করতে হবে। তো আমরা যে জিনিসটা করব স্যার, এই ড্রয়িং গুলো কি আমাদের কাজে লাগবে? হ্যাঁ, ড্রয়িং অবশ্যই কাজে লাগবে, এটা এটার ইম্পর্টেন্সটা আমরা পরবর্তীতে দেখব স্পিনিংটা শেষ হওয়ার পর। ড্রয়িং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রপার্টিকে ইমপ্রুভ করা ফাইবার বা ফিলামেন্টের। এটা কিভাবে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব হয়তোবা, আজকে দেখাইতে পারবো না। তো মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ হয় নরমালি তো তোমার হচ্ছে ক্রিস্টালাইজেশনের মাধ্যমে। অ্যামরফাস রিজিওন গুলা কোনো কিছুকে টানলে আর ক্রিস্টালাইন হয়ে যায়। এই চিত্রটার কথা খেয়াল আছে কিনা একটু বোঝানোর চেষ্টা করি। এই চিত্রটা দেখাইছিলাম ড্রয়িং এর, তাই না? এখানে দেখো যখন বের হচ্ছে সেই অবস্থায় পলিমার চেইন গুলা কিন্তু র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করা, মানে কোনো ডিরেকশন ঠিক নাই, এক একটা একদিকে ছড়ানো। বাট তুমি যখন এটাকে টানবা, আস্তে আস্তে টেনে টেনে লম্বা করবা, তখন দেখতেছো যে কি এগুলা কিন্তু একটা প্যারালাল পজিশনে চলে আসছে বা অ্যাক্সিস এর সাথে সমান্তরাল পজিশনে চলে আসছে। তো আমরা জানি যে যত বেশি এগুলা ওরিয়েন্টেশন হবে তত বেশি আমাদের ফিলামেন্টটা ক্রিস্টালাইন হবে, আর ক্রিস্টালাইন হইলে আমাদের মেকানিক্যাল প্রপার্টি গুলা ইমপ্রুভ করবে আগের থেকে। সো এই এই কারণে আসলে মূলত ড্রয়িংটা করা হয়, এটা আমরা আরো পরে ডিটেইলসে দেখব সমস্যা। তো ড্রয়িংটা এখানে আমরা তাইলে কিভাবে করব, আমরা এই রোলারটার যে স্পিড রাখবো তার থেকে সামনের রোলারটার স্পিড একটু বেশি রাখবো। লাইক এটা যদি আমরা 10 মিটার পার মিনিট রাখি, এটা আমরা রাখবো 20 মিটার পার মিনিট। 10 মিটার পার মিনিট হচ্ছে প্রতি মিনিটে সে 10 মিটার করে ফিলামেন্ট পাস করতেছে সামনের দিকে, আর 20 মিটার পার মিনিট হচ্ছে প্রতি মিনিটে 20 মিটার করে পাস করতেছে। তাইলে ও দিচ্ছে 10, ও এখানে দিচ্ছে 20, তাইলে কি আমাদের একটু স্ট্রেচিং হবে না ফিলামেন্টটা? নরমালি হাত দিয়ে টানলে যা হইতো ওই কাজটাই তো হচ্ছে, তাই না? মেকানিক্যাল উপায়ে হচ্ছে, মেকানিক্যাল সিস্টেমে হচ্ছে। তো এটা হচ্ছে একটা ড্রয়িং এর সিস্টেম। তো এই কারণে বিভিন্ন রোলারের মধ্য দিয়ে পাস করানো হয়, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ড্রয়িং করি। যেমন স্যার এটা হিসাবের বেশি যদি হয় তাহলে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না? হ্যাঁ, অবশ্যই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা যদি তোমার খুব বেশি হয়। বাট নরমালি দেখা যায় আমাদের এই পলিমার গুলা তোমার থার্মোপ্লাস্টিক পার্টিকেল হয় বা থার্মো ইলাস্টিক পার্টিকেল হয়,
এর মানে হচ্ছে এদের একটা নির্দিষ্ট ইলংগেশন থাকে যে এই পর্যন্ত টানলে সে ছিঁড়বে না। সো দেখা যায় যে আমরা অত বেশি স্পিডও দেই না, ধরো 5 গুণ 10 গুণ এরকম লম্বা করা যায়, সমস্যা হয় না। বাট তুমি যদি 100 গুণ লম্বা করতে চাও, এটার থেকে এটার স্পিড যদি 100 টাইমস বেশি হয় তাহলে তো ছিঁড়বেই, ঠিক আছে? তো এটা এত বেশিও হওয়া যাবে না, ওইটার হিসাব আছে। আমাদের প্রপার্টি কেমন লাগবে তার উপরে ডিপেন্ড করে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ড্রয়িং এর সময়। তো এটাই হচ্ছে আমাদের মূলত তোমার টোটাল বেসিক মেল্ড স্পিনিং প্রসেস। তো প্রসেসটা সবাই বুঝতে পারছি তো মোটামুটি? আচ্ছা, তো নেক্সট স্লাইডে আমি মোটামুটি এই কথাগুলাই, ফ্লো চার্ট আকারে একটা লেখা আছে, আবার এখানে প্রসেস আকারে লেখা আছে আর কি, একটু পড়ে নিও নিজেদের মতো, সেম কথাগুলাই লেখা আছে। ড্রাই পলিমার, তারপরে মেল্ট করতে হয়, ডিস্ট্রিবিউট করতে হয়, ফিল্টার করতে হয়, স্পিনারে দিয়ে আসে, এরপরে কুল করা হয়, এরপরে অন্যান্য অ্যাপ্লিকেশন যা আছে ওয়াইন্ডিং করনি। একটু দেখি সুবিধাগুলা কি, আমরা দেখলাম যে প্রসেসটা কিন্তু খুব বেশি জটিল না, এটা একটা সিম্পল প্রসেস, তাই না? মানে খুব বেশি যে আমাদের কমপ্লেক্স কোনো কিছুতে যেতে হচ্ছে এরকম না। এরপরে এর কোনো এনভায়রনমেন্টাল পলিউশন নেই, কারণ কি আমি এখানে কোনো সলভেন্ট ইউজ করছি না, কোনো পানি জাতীয় কিছু ইউজ করছি না, বা এখান থেকে কোনো তোমার বিষাক্ত কিছু এয়ারেও কনভার্ট মানে এয়ারেও রিলিজ হচ্ছে না। আমরা যা দিচ্ছি সেটাকেই আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, তাই না? মেল্ট হিসেবে দিচ্ছি, এটাকে সলিড করে দিচ্ছি, এই শেষ। সো এটার কোনো এনভায়রনমেন্টাল পলিউশনের কোনো ইস্যু নাই। এরপর এর প্রোডাকশন স্পিড মোটামুটি ভালো, 5000 মিটার পার মিনিট, বাট এটা হচ্ছে তোমার পুরনো বইয়ের ডাটা, এখন হচ্ছে 10,000 বা 15,000 পর্যন্ত স্পিডেও পাওয়া যায়। তো এটা মোটামুটি ভালো স্পিড ক্যারি করে, এটা একটা ভালো দিক। এরপরে কোনো এক্সপ্লোশনের রিস্ক নাই, কারণ হচ্ছে এখানে আমি তেমন কোনো টেম্পারেচার দিচ্ছি না বা কোনো বদ্ধ জায়গা ইউজ করতেছি না। সলিড করার জন্য আমরা কি খোলা জায়গা ইউজ করতেছি, ওপেন স্পেস, সো এক্সপ্লোশনের তেমন কোনো রিস্ক নাই। এরপরে কোনো সলভেন্ট দরকার হয় না, যেটা বললাম যে আলাদা কোনো কিছু আমরা দিচ্ছি না, সলিউশনে যেরকম আরেকটা সলভেন্ট দিতে হয় আমাদের ওই সলিউটটাকে ডিসলভ করার জন্য, এরকম কিছু দেওয়া লাগে না। এরপর ইনভেস্টমেন্ট কস্ট খুব বেশি না, যেহেতু মেশিনটা বেশি জটিল না, ছোটখাটো একটা মেশিন, সো লো ইনভেস্টমেন্ট কস্ট। তো এগুলা হচ্ছে এর সুবিধা। আর অসুবিধাগুলো কি কি, এইটার খুব ফ্রিকোয়েন্ট মেইনটেনেন্স করতে হয়, মানে কি যেহেতু আমরা মেল্ট আকারে পলিমারটাকে নিচ্ছি, এটা যে কোনো সময় ঠান্ডা হয়ে যেতে পারে, ঠান্ডা হয়ে আমার স্পিনারেটের হোলগুলোকে খুব ফ্রিকোয়েন্টলি ব্লক করে দেয়। তো ব্লক করা মানে এটাকে আবার ক্লিন করতে হবে আমাদের, মেইনটেনেন্স করতে হবে। অথবা তোমার যখন আমাদের মিটারিং পাম্প হাই প্রেশারে এটাকে পাস করে, এই প্রেশারে তোমার ফিলামেন্ট, আমরা দেখছি যে স্পিনারেটের কিছু সমস্যা আছে, হাই টেম্পারেচার হাই প্রেশারে ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো এইরকম মেইনটেনেন্সের অনেক দরকার পড়ে। এরপর হচ্ছে তোমার হিটিং প্লেটটাকে হিট করতে একটা হাই টেম্পারেচার লাগে এবং একটা ইউনিফর্ম টেম্পারেচার লাগে। ইউনিফর্ম টেম্পারেচারটা কেন, সাপোজ আমাদের হিটিং প্লেটের টেম্পারেচার আমরা রাখছি হচ্ছে 250 ডিগ্রি কোনো একটা ফাইবারকে মেল করার জন্য বা কোনো একটা পলিমারকে মেল করার জন্য। এখন এই টেম্পারেচারটা তো হাই, এটা হলো এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এটা যদি তোমার ইউনিফর্ম না থাকে, অর্থাৎ ধরো একটু বেড়ে গেল 260 ডিগ্রি হয়ে গেল কখনো, বা কখনো 230 ডিগ্রিতে নেমে গেল, এরকম যদি হয় তাহলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমাদের পলিমারটা যে ভিসকোসিটিতে মেল্ট হচ্ছে তার উপরে ফাইবারের অনেক প্রপার্টি ডিপেন্ড করে। সাপোজ এটা যদি অল টাইম 250 ডিগ্রি থাকে, তাহলে আমরা একরকম ভিসকোসিটি বা একরকম ডেন্সিটির ফাইবার পাবো, তাই না? যদি এটা একটু বেশি হয়ে যায় তাহলে এটা ডেন্সিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে। যদি কম হয় ডেন্সিটি আবার একটু ঘন হয়ে যাবে। সো তোমার একই ফিলামেন্টের এক এক রকম জায়গায় যদি ডেন্সিটি বা মলিকুলার ওয়েট এক এক রকম হয়, তখন কিন্তু ফাইবারটা ইউনিফর্ম হলো না বা সমস্যা দেখা দেয় বিভিন্ন রকমের। দেখা যায় এই জায়গাটা বেশি স্ট্রং, এই জায়গাটা আবার উইক হয়ে গেছে, আবার এটা স্ট্রং, মানে একটু ঝামেলা হয় আর কি। তো এই জিনিসটাকে মেইনটেইন করার জন্য আমাদের টেম্পারেচারটা অলওয়েজ ইউনিফর্ম রাখা দরকার আর কি।
আর এটা একটু কন্ট্রোল করা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়, দেখা যায় যে একটু আপ ডাউন করে টেম্পারেচার। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে ইউনিফর্ম টেম্পারেচার রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এটা মোটামুটি এগুলাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো মেল স্পিনিংটা মোটামুটি বোঝা গেছে তো নাকি সবাই? কারণ এই জিনিসগুলো এখানে ভালো মতো বুঝতে হবে, কারণ এই প্রসেস গুলাই আমরা বিভিন্ন ফাইবারে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে যাই। তো এটা গেল মেল স্পিনিং। এরপরে আমাদের আরেকটা প্রসেস ছিল, যেটা ছিল সলিউশন স্পিনিং, তাই না? আমরা এখন সলিউশন স্পিনিং এ যাব। এই যে ড্রাই এবং ওয়েট, এই দুইটা প্রসেসের জন্য আমাদের সলিউশন স্পিনিংটা লাগবে। সলিউশন স্পিনিং এর জন্য ফার্স্ট যে রিকোয়ারমেন্ট, আমাদের সলিউশনটা কি এটা জানতে হবে, তাই না? তো কেউ কি একটু আমাকে বলতে পারবা হোয়াট ইজ সলিউশন? কারো মনে আছে বা আইডিয়া আছে? কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। দ্রব মিক্সচার অফ সলিউট এন্ড সলভেন্ট, এ মিক্সচার অফ সলিউট এন্ড সলভেন্ট, ওকে, হোমোজেনাস, রাইট। আমাদের এখানে দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা সলিউট থাকবে, একটা সলভেন্ট থাকবে, এবং সেটাকে হোমোজিনিয়াস হতে হবে। হোমোজিনিয়াস মানে কি? সুসমভাবে বিস্তৃত বা বন্টিত অবস্থায় থাকতে হবে। মানে আমরা যে সলিউটটা দিচ্ছি সলিউশনের সলভেন্টের মধ্যে, এটা যেন আমাদের সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকে। লাইক আমরা যেমন যদি একটা লবণ, সরি, চিনি এবং পানির একটা দ্রবণ তৈরি করি বা সলিউশন তৈরি করি, এবং এটা যদি তোমার একটা নির্দিষ্ট পরিমাণে যদি এখানে দ্রবীভূত করতে পারি, তো তুমি দেখবা যে উপর থেকে পানি খাইলেও যে পরিমাণ মিষ্টি লাগবে, নিচ থেকে পানি খাইলেও সে পরিমাণ মিষ্টি লাগবে, তাই না? তো এইটাকে বলতেছি আমরা একদম হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন বা হোমোজিনিয়াস মিক্সচার। তো আমাদের সলিউশনটা কেন হোমোজিনিয়াস হইতে হয় এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে তোমাদের, আচ্ছা, তো সলিউশনটা কেন আমাদের হোমোজিনিয়াস হইতে হয়, এর কারণটা হচ্ছে আমরা যখন কোন স্পিনিং সলিউশনকে স্পিনার হেড দিয়ে বের করব, লাইক আমরা মেল স্পিনিং এ যেরকম দেখলাম একটা কন্টেইনারে থাকে, লাইক, তাই না? এই সলিউশনটা আমরা একটা কন্টেইনারে নিব এবং সেখান থেকে সে আস্তে আস্তে স্পিনার হেড দিয়ে বের হবে। এখন যদি হেটারোজেনিয়াস ডিস্ট্রিবিউশন থাকে, মানে তোমার ধরো নিচের দিকে ফাইবারের, নিচের দিকে তোমার সলিড পার্টিকেলের পরিমাণ বেশি আর উপরের দিকে তোমার লিকুইড পার্টিকেলের পরিমাণ বেশি, এরকম যদি হয় তাহলে আলটিমেটলি কি হবে, ফার্স্টে তোমার সলিড পার্টিকেল গুলো বের হয়ে যাবে কারণ এরা নিচে আছে, এরপরে তোমার লিকুইড পার্টিকেলটা আস্তে আস্তে আসবে, তাই না? তো সলিডটা যদি আগে বের হয়ে যায়, দেখা যাবে যে আমাদের যে ফিলামেন্টটা পাচ্ছি তার নিচের অংশে সলিড পরিমাণ বেশি, উপরের অংশে সলিডের পরিমাণ কম, তাইলে কিন্তু আলটিমেটলি আমাদের ওই যে ফাইবারটা ইউনিফর্ম হলো না, দুই জায়গায় দুই রকমের প্রপার্টি দেখা যাবে। সো এটা একটা অসুবিধা, এই জন্য হোমোজিনিয়াস হওয়াটা জরুরি। তো বুঝতে পারছো কেন হোমোজিনিয়াস হইতে হয় সলিউশন? লাইক এখানে যদি আমি একটা মিক্সচার নেই, যদি এই পার্টিকেল গুলা সমানভাবে সব জায়গায় না থাকে, তাইলে দেখা যাবে যে নিচের পার্টিকেলটা আগে বের হয়ে গেছে ফিলামেন্ট আকারে, এখানে তোমার এই পার্টিকেল গুলা বেশি হয়ে গেছে আর উপরে শুধু পানি পড়ে রয়েছে বা উপরে শুধু সলভেন্ট রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ফিলামেন্টটা ভালো হবে না কোনোভাবেই। সো এই জন্য হোমোজিনিয়াস হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর এই হোমোজিনিয়াস স্পিনিং যে সলিউশনটা, এটার একটা নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডোপ, ডিওপি। এটা একটা টেকনিক্যাল নেম আর কিছু না সলিউশনের জন্য, স্পিনিং সলিউশনের জন্য। তো এটা আমরা ওয়েট এবং ড্রাই দুইটা প্রসেসে ইউজ করতে পারি সেম সলিউশনটাই। দুইটা প্রসেসের মেকানিজমে কিছু পার্থক্য আছে, ইনপুটে কোনো পার্থক্য নাই, একই জিনিস থেকে। আচ্ছা, তো
এখানে মোটামুটি কি মোটামুটি সহজ কথাগুলোই বলা আছে যে আমরা কি ধরনের সলিউশন ইউজ করব, বা সলিউশনে আমরা অন্য কিছু কেমিক্যালও দিয়ে দিতে পারি ইমপ্রুভ করার জন্য, যেমন ওবিএ দিতে পারি হোয়াইটনেস ইমপ্রুভ করার জন্য, সলিউশনে এগুলো অ্যাড করে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। সো আমরা এখন একটু প্রসেস দুইটা দেখি, একটা হচ্ছে ড্রাই একটা হচ্ছে ওয়েট। তো ড্রাই এর যে মেশিনটা বা ডিভাইসটা আছে এটা অনেকটা আমাদের মেল স্পিনিং এর মতোই, খুব বেশি পার্থক্য নাই। তো ফার্স্টে আমরা একটা কন্টেইনার নিলাম, এখানে আমরা ইনপুট দিব। ইনপুটটা তাহলে আগে ছিল পলিমার চিপস আকারে ইনপুট বা সলিড আকারে ইনপুট, আর এখানে আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে সলিউশন আকারে, তাই না? বাইরের থেকে কোনো সলিউশন বানিয়ে এখানে আমরা ইনপুট আকারে দিচ্ছি সলিউশন। তো এরপরে যথারীতি একটা পাম্প আছে, পাম্পের কাজটা আমরা অলরেডি জানি যে সামনের দিকে আমাদের ইনপুটটাকে ফোর্সফুলি এটাকে সামনের দিকে পাস করা। তো এরপরে আমাদের স্পিনার রেট আছে। এখন তোমরা বলতে পারো যে এখানে একটা ফিল্টার থাকা উচিত, তাই না? আগেটা একটা ফিল্টার ছিল, ফিল্টারের কাজ হচ্ছে যদি কোনো ইম্পিউরিটিস থাকে তাহলে সেটাকে রিমুভ করা, বা কোনো সলিড পার্টিকেল থেকে যায় সেটাকে রিমুভ করা। হ্যাঁ, ফিল্টার এখানে রাখা যায়, সমস্যা নেই, রাখলেও চলে না রাখলেও চলে। না রাখলে কখন কখন রাখা লাগবে, যদি আমি সলিউশনটা বানানোর পরেই যদি নিজে এটাকে ফিল্টার করে একবারে নিয়ে আসি এখানে, তাইলে আর ফিল্টার এখানে দরকার নেই, দুইবার দেওয়া। কিন্তু যদি আমি বাইরের থেকে ফিল্টার না করি তাইলে এখানে ফিল্টার রাখা লাগতে পারে, সেটা ডিপেন্ড করে আমাদের ইয়ার উপর, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির উপরে, বা কিভাবে ম্যানুফ্যাকচারিং করছি তার উপর। সো ফিল্টার এটা অপশনাল জিনিস, এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা সমস্যা না। এরপরে আমাদের নর্মালি যে স্পিনার রেটের কাজ, সেই স্পিনার রেটের কাজ স্পিনার রেট করবে। এখানে অনেকগুলো হোল থাকবে, এখান দিয়ে ফিলামেন্ট আকারে আমাদের সলিউশনটা বের হয়ে আসবে। তো এখন হচ্ছে আমাদের মেইন পার্থক্যটা, মেল্ট স্পিনিং এ আমরা কি করেছিলাম, এখানে কু লেয়ার দিয়েছিলাম, তাই না? কু লেয়ার পাস করে এটাকে সলিড বানিয়েছিলাম। কিন্তু এইখানে কিন্তু কু লেয়ার পাস করলে আর সলিড হবে না, কারণ এখানে কিন্তু আমার টেম্পারেচার রিলেটেড কোনো ইস্যু নাই, তাই না? সবাই বুঝতে পারতেছি। সো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, সলিড আছে প্লাস সলভেন্ট আছে, তো এই সলভেন্টটাকে আমাদের সামহাও রিমুভ করে দিতে হবে। সলিউশন তো আমরা বানিয়ে নিয়ে আসছি, এখন এই সলিড পার্টিকেলটাই তো আমার ফাইবার হিসেবে বের হয়ে আসবে, তাই না? এটাই ফিলামেন্টটা বানাবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সামহাও এই সলভেন্টটাকে এখান থেকে বের করে দিতে হবে। তো বের করার একটা সিস্টেম হচ্ছে কি, এটাকে গরম করা, তাই না? আমরা যখন কোনো চিনির সিরাপ বানাই, বা তোমরা হয়তো বা গুড় বানাইতে দেখছো, তাই না? গুড় বানানোর সময় কি করে, খেজুরের রস থেকে গুড় বানায়, খেজুরের রস একটা সলিউশন। সো ওইটাকে যখন আস্তে আস্তে তাপ দেওয়া হয়, দেখা যায় লিকুইডটা বের হয়ে গিয়া শুধু সলিড পার্টিকেলটা থেকে যায়, এবং সেইটাই কি গুড়ের শেপে নিয়ে আসা হয়। তো এটা অনেকটা ওই রকম যে এইখানে আমরা সামহাও এটাকে টেম্পারেচার, হাই টেম্পারেচার দিলে আমাদের সলভেন্ট পার্টটা বা লিকুইড পার্টটা ইভাপোরেট হয়ে যাবে, বা ওই যে জলীয় বাষ্পের যে সিস্টেমটা ইভাপোরেশন, সেই সিস্টেমে লিকুইডটা বের হয়ে যাবে। তো এই কারণে বলা হয়ে থাকে এখানে আমরা ইভাপোরেশন প্রিন্সিপাল ইউজ করি, ইভাপোরেশন প্রিন্সিপাল ইউজ করে সলিডিফাই করা হয়। তো এখন তো এখানে তো আর আগুন ধরে দেওয়া যাবে না, তাই না? তাহলে পুরো পলিমারটাই পুড়ে যাবে। সো কি করা যায়, এখানে আমরা একটা এয়ার ইনলেট রাখি, একটা চেম্বার রাখি, একটা ইনসুলেটিং চেম্বার বা তোমার এনক্লোজার রাখি, যেটার ভিতরে আমরা গরম বাতাস, হট এয়ার অথবা হট গ্যাস এগুলাকে পাস করাইতে পারি। তো পাস করাইলে কি হবে, এই হট এয়ার বা হট গ্যাস ভিতরে টেম্পারেচার বাড়ায় দিবে। বাড়ায় দিলে কি হবে, আমাদের যে লিকুইড পার্টিকেলটা ছিল এইটার বয়লিং টেম্পারেচারের উপরে যদি উঠে যায়, তাহলে লিকুইডটা ইয়া হয়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে, ইভাপোরেট হয়ে এয়ার আউটলেট যে আছে এখান থেকে বের হয়ে যাবে, কাহিনী শেষ। তো আমার শুধুমাত্র সলিড পার্টিকেলটা থেকে গেল ফিলামেন্ট আকারে। তো এখানকার প্রিন্সিপালটা কি বোঝা গেছে? তাহলে এখানে আমরা কিভাবে করতেছি আসলে সলিডিফাইটা? তো এটাও খুবই সহজ একটা সিস্টেম, কিন্তু এটাতে একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি, এক নাম্বার অসুবিধা হচ্ছে আমরা এক্সট্রা একটা এনক্লোজার আনা লাগতেছে, তাই না? এক্সট্রা এনক্লোজার আনতেছি, এটা আবার এয়ারকে
হাই টেম্পারেচারে নিতে হচ্ছে, সো একটা টেম্পারেচারের সোর্স আনা লাগতেছে, তো এইসব কারণে এখানে কস্ট কিছুটা বেড়ে যায় ওই মেল্ট স্পিনিং এর তুলনায়। তো কস্ট একটা ইস্যু, সমস্যা। আরেকটা ইস্যু হচ্ছে এখানে একটা এক্সপ্লোশনের রিস্ক থাকে, কারণ কি আমরা যখনই কোনো হট কিছু মানে কোনো একটা এনক্লোজড চেম্বার বা বদ্ধ কোনো জায়গায় কাজ করতেছি, সো সামহাও যদি আমাদের এই আউটলেটটা ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা অসুবিধা আছে। কি অসুবিধা? ভিতরে এই এয়ার বা গ্যাস জমতে জমতে এক সময় এটা বিস্ফোরিত হতে পারে, তাই না? হওয়ার একটা চান্স থাকে। আমরা প্রায় শুনি যে সেফটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে বা এক্সপ্লোড হয়েছে, তো এইটার রিজনই হচ্ছে যখন তোমার বাতাস বা গ্যাস ভিতর থেকে বের না হইতে পারে তখন এটা জমে জমে এক সময় ব্লাস্ট করতে পারে। সো এটা একটা খুবই বড় রিস্কি বিষয়, চ্যালেঞ্জিং বিষয়, বয়লারে যেটা হয় বা ওই সেফটি ট্যাঙ্ক গুলাতে যেটা হয়। সো এইটাকে এই কারণে একটু ট্রাই করা হয় অ্যাভয়েড করতে, যাতে তোমার এই প্রবলেম গুলো দেখা না দেয়। খুব যদি দরকার না পড়ে আমরা প্রসেসটা ইউজ করি না, কিন্তু কিছু কিছু ফাইবার দেখা যায় যে এই প্রসেস ছাড়া করাও যায় না, সো ওদের ক্ষেত্রে আবার এটা করা লাগে। বাট সবচাইতে বেশি ইউজ করি হয় করা হয় হচ্ছে মেল্ট স্পিনিং প্রসেসটা, কারণ মেল্ট স্পিনিং এ প্রাইস কম, কস্ট কম, রিস্ক কম, সো এটাতে কোনো সমস্যা নেই, স্পিডও বেশি, প্রোডাকশন স্পিড, সো এটা হচ্ছে সবচাইতে সুইটেবল প্রসেস। আচ্ছা, তো এইটার সুবিধা অসুবিধাগুলো যদি আমরা একটু দেখি, এখানে প্রসেসটা বর্ণনা করা আছে মোটামুটি যা বলছি তাই। আর এটার সুবিধা অসুবিধাগুলো কি কি? প্রথমত এটা হচ্ছে কোনো হিট সেন্সিটিভ পলিমারের জন্য, লাইক আমরা তো নরমালি চেষ্টা করব মেল্ট স্পিনিং করতে, বাট এমন যদি কোনো পলিমার থাকে যেমন অ্যাক্রাইলিক একটা পলিমার বা অ্যাক্রাইলিক ফাইবার তৈরি করতে যে পলিমারটা লাগে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল বলে পিএএন, এই ফাইবারটাকে একটু টেম্পারেচার দিলে এই পলিমারটার প্রপার্টি নষ্ট হয়ে যায়, ডিকম্পোজ হয়ে যায়। তাহলে প্রপার্টি নষ্ট হইলে তো আমাদের লাভ হইল না আসলে ফাইবার তৈরি করে, তাই না? সো এই ধরনের হিট সেন্সিটিভ পলিমার যেগুলো আছে সেগুলোর জন্য আমরা আইদার ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং ইউজ করি, সলিউশন ফর্মে ইউজ করি, যাতে টেম্পারেচার মানে ওইরকম না দিতে হয়। তো এরপরে তোমার হাই স্পিনিং স্পিড ক্যান বি অ্যাচিভড, এখানে স্পিনিং স্পিড মোটামুটি ভালো, যদিও মেল্ট স্পিনিং এর থেকে কম। মেল্ট স্পিনিং হচ্ছে সবচাইতে হাইয়েস্ট স্পিড, এটা হচ্ছে একটু কম, 1000 মিটার পার মিনিট বা 1500 পর্যন্ত পাওয়া যায় এখন। এরপরে ফাইবারকে ওয়াশ করার কোনো প্রয়োজন পড়ে না এর পরবর্তীতে, কারণ আমরা এখানে ইভাপোরেট করে দিচ্ছি অলরেডি। এরপরে ফাইনার ডেনিয়ার ফাইবার তৈরি করা যায় এটা দিয়ে, যেহেতু আমরা যেহেতু কোয়াগুলেশনের চান্স একটু বেশি থাকে, যেহেতু আমরা লিকুইড সলিউশন নিচ্ছি, সো আমাদের ফাইবারটা একটু ফাইনার হলে ভালো হয়, কারণ ফাইনার হলে দেখা যাবে আমাদের ওই হোলগুলো অনেক দূরে দূরে আছে, যদি ফাইবার মোটা হয় তাহলে আমাদের হোলগুলো বড় করতে হবে, বড় করলে হোলগুলো খুব কাছাকাছি চলে আসে, কাছাকাছি আসলে দুইটা ফাইবার গায়ে গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফাইনার ডেনিয়ারের ফিলামেন্ট তৈরি করতে পারি এটা দ্বারা, এটা একটা সুবিধা। এরপর এখানে তোমার হাই কস্ট অফ ইনভেস্টমেন্ট যেটা বললাম যে এনক্লোজারের জন্য কস্টে একটা ঝামেলা পড়ে, তারপর টক্সিসিটি বাড়তে পারে বা এক্সপ্লোশনের একটা রিস্ক থাকে, এগুলো বলে ফেলছি অলরেডি। আর যদি তোমার ইভাপোরেশনটা খুব ভালোভাবে না হয়, ধরো কোথাও টেম্পারেচার কমে গেল বা এয়ারের ফ্লো বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার আবার এটাকে রিইভাপোরেট করা লাগতে পারে, পুনরায় ইভাপোরেশন করা লাগতে পারে সলভেন্ট রিমুভ করার জন্য। তারপর হচ্ছে ফাইনার হোল দিতে হইতে পারে, ওই যে আমাদের এখানে যেটা বললাম যে কোয়াগুলেশন বা কোয়ালিশন, এটাকে অ্যাভয়েড করার জন্য হোলগুলোর সাইজ একটু কম করে দিতে হইতে পারে। সো এগুলো হচ্ছে অসুবিধা এটা। তো এই মোটামুটি পয়েন্ট। তো ড্রাই স্পিনিং কি ক্লিয়ার হয়েছে, মোটামুটি বোঝা গেছে সব? হ্যাঁ, সবাই কি কথা শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। ওকে, একটু রেসপন্স করো নালে বোঝা যায় না শুনতে পাচ্ছো কিনা। ওকে স্যার। আচ্ছা, এরপরে আমরা নেক্সটটাতে যাই, যেটা হচ্ছে আমাদের ওয়েট স্পিনিং প্রসেস। তো ওয়েট স্পিনিং প্রসেসেও আমরা সেম ইনপুটটা ইউজ করতে পারি সলভেন্ট সরি সলিউশন আকারে, সলিউশন আকারে আমরা। তো এখানে যদি আমরা দেখি যে সলিউট আর সলভেন্ট দিলাম, সেটা ডিসলিউশনের মাধ্যমে সলিউশনে পরিণত হলো,
যদি বেশি হয়ে যায় সেইটা কিন্তু আবার ক্রিস্টালাইজেশনের মাধ্যমে সলিড বা সলিউশন সলভেন্ট স্টেটে ফিরে যাবে, তাই না? তো যখন আমি সলিউটটা মিশাচ্ছি ফার্স্টে, ধরো 5 গ্রামের জায়গায় 1 গ্রাম দিলাম, তখন রেট অফ ডিসলিউশন বেশি থাকে, মানে খুব তাড়াতাড়ি ডিসলভ হয়ে যায়, ক্রিস্টালাইজেশনের রেটের থেকে বেশি থাকে। যত তুমি সলিউটের পরিমাণ বাড়াইতে থাকবা এইটার পরিমাণ কমতে থাকবে আর এই রেটটা বাড়তে থাকবে, মানে ডিসলভ হওয়ার স্পিডটা আস্তে আস্তে কমে যাবে আর সেটা থেকে ক্রিস্টালাইজ হওয়ার স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তোমার সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুইটা সমান থাকবে, এটা আমরা সবাই জানি। তো এইখানে এই যে নিচে আমাদের ইয়াটা জমলো ক্রিস্টালাইজেশন পদ্ধতির মাধ্যমে, এইটাকে আমরা বলি হচ্ছে প্রেসিপিটেশন, তাই না? অধক্ষেপ করে এই যে সলিড হয়ে যাওয়াটা। তো এখানেও সিমিলারলি একটা কাজ হয় যে তুমি যখন এই সলিউশনটা, যখন এখানে সলভেন্ট আছে প্লাস পলিমার আছে, এই সলভেন্টটা যখন এই কোয়াগুলেটিং সলভেন্টের সাথে বিক্রিয়া করে এখানে ডিসলভ হয়ে যাবে, তখন এই পলিমারটা প্রেসিপিটেট হয়ে যাবে বা অধক্ষেপ আকারে সলিড হিসেবে জমে যাবে। আর আমাদের শেপ তো অলরেডি আমরা স্পিনারেট থেকে পেয়েই গেছি, তাই না? তো এইখানে এইভাবে এটা ফিলামেন্ট শেপে চলে আসে, ফিলামেন্ট আকারে জমা হয়। তো এইখানকার প্রিন্সিপালটা হচ্ছে আমাদের প্রেসিপিটেশন, আর ড্রাইটার প্রিন্সিপাল ছিল আমাদের ইভাপোরেশন। ইভাপোরেশন মেথডে হয় আর এটা প্রেসিপিটেশন মেথডে হয়। তো এটা কি ক্লিয়ার হয়েছে ইয়াটা, ওয়েট স্পিনিংটা? ওকে, তো আমরা আর একটু সামনের দিকে যাই। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে আগের মতোই। তো এইটা তোমার মোস্ট অফ দা পলিমারের ক্ষেত্রে ইউজ করা যায়, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। মানে ম্যাক্সিমাম পলিমারের ক্ষেত্রেই তুমি মেল স্পিনিং যেগুলো করবা ওগুলোর ক্ষেত্রেও তোমরা এই স্পিনিংটা ইউজ করতে পারবা। সো এটা একটা সুবিধা, ম্যাক্সিমামের ক্ষেত্রে ইউজ করা যায়। যদি তোমার টক্সিক না হয়ে যায় কোনো কারণে তাইলে ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। ফাইবার বা ফিলামেন্টের স্পিড একটু ভালো হয়, সরি স্ট্রেংথ একটু ভালো হয়, মেকানিক্যাল প্রপার্টি একটু ইমপ্রুভ থাকে। এটার কারণ হচ্ছে তোমার এখানে স্পিডটা একটু কম থাকে। স্পিড কম মানে তোমার প্রোডাকশন স্পিড একটু কম থাকে। তো স্পিড কম থাকলে আমরা জানি যে এখানে তোমার জমে যায় বা মলিকুলার ওয়েট একটু বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। মলিকুলার ওয়েট বাড়লে অটোমেটিক্যালি তোমার মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করে। মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করা মানেই তোমার স্ট্রেন বা ইলংগেশন এই জিনিসগুলো ভালো হয়, ইমপ্রুভ করে। সো এটা একটা সুবিধা। তুমি অর্গানিক ইনঅর্গানিক দুই ধরনের সলভেন্ট ইউজ করতে পারো, সো সমস্যা নেই। টেম্পারেচার লাগে না এখানে কোনো, লো টেম্পারেচার এই কাজ হয়ে যায়। তারপরে এটার ইনভেস্টমেন্ট কস্ট চললো, ইনভেস্টমেন্ট কস্ট মানে এটার সেট আপ কস্ট। তোমার এখানে তেমন কোনো কমপ্লেক্স কিছু খুব বড় টেম্পারেচারের জন্য কম্প্রেসড এয়ার বা এই ধরনের কিছু ইউজ করতে হচ্ছে না বা কোনো হিটার ইউজ করতে হচ্ছে না, সো এখানে ইনভেস্টমেন্ট কস্টটা লো। আর এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটাতে সেভেরাল বাথ, মাল্টিপল বাথ লাগে। কারণটা কি, এখানে আমি সলিউশন বানানোর জন্য একটা বাথ ইউজ করছি, একটা ভেসেল ইউজ করছি, আবার ফিড দেওয়ার জন্য একটা ভেসেল ইউজ করতেছি, আবার সেটাকে তোমার কোয়াগুলেট করার জন্য আরেকটা ভেসেল ইউজ করতেছি। সো মাল্টিপল বাথ লাগতেছে, এটা একটা অসুবিধা। মাল্টিপল বাথ মানে তোমার মাল্টিপল পরিমাণ লিকুইড ওয়েস্ট হচ্ছে, তুমি মাল্টিপল পরিমাণ কেমিক্যাল নষ্ট করতেছো, সো এটা একটা অসুবিধা। অথবা কেমিক্যাল যদি নষ্ট নাও করো, কেমিক্যাল রিকভার করতে আলাদা কোনো প্রসেসে যেতে হচ্ছে, সো এটা একটা অসুবিধা। প্রসেসটা অনেক লেন্দি, কারণ হচ্ছে তোমার এখানে ওয়াশিং বা ব্লিচিং এগুলো দরকার হইতে পারে। কেন, আমরা যখন এই কোয়াগুলেশন বাদ থেকে ফাইবারটাকে তুলে আনতেছি, ফিলামেন্টটাকে তুলে আনতেছি, এইটার গায়ে কিন্তু তোমার এখানে যে সলিউশনটা আছে এটা লেগে যাচ্ছে। তো এইটাকে রিমুভ করার জন্য এটাকে পরবর্তীতে দেখা যাচ্ছে এটাকে ওয়াশ করতে হয়, ধুইতে হয়, এরপর এটাকে ড্রাইং করতে হয়, আবার শুকাইতে হয়। সো এগুলো অ্যাডিশনাল প্রসেস। অ্যাডিশনাল প্রসেসগুলো মানে তোমার কস্ট অ্যাড হওয়া আর প্রসেসটা আরো বেশি লেন্দি হয়ে যাওয়া, লম্বা হয়ে যাওয়া, সো এটা একটা অসুবিধা।
এরপরে এটার স্পিড হচ্ছে সবচেয়ে স্লো তিনটার মধ্যে, কয়েক হান্ড্রেড মিটার মাত্র মিটার, তাই না? আগেরটা আমরা কত দেখছিলাম, ফাইভ ফাইভ কে বা 5000 মিটার স্পিড ছিল, 1000 মিটার স্পিড ছিল, এটা মাত্র কয়েকশো মিটার স্পিড। তো এটার প্রোডাকশন স্পিড অনেক কম এবং এই কারণে এটা একটু কস্টলি। তো কারো কোশ্চেন মনে হইতে পারে যে এখানে বলতেছি কস্ট লো আবার এখানে বলতেছি কস্টলি। সো দুইটা দুই জিনিস, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, মানে তোমার সেট আপ কস্ট, যেটা মেশিন কেনার কস্ট বা কেমিক্যাল কেনার কস্ট, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট। আরেকটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে তুমি যদি এক মিনিটে এই সরি হ্যাঁ কয়েক হান্ড্রেড মিটার না করে কয়েক থাউজেন্ড মিটার করতে পারতা, তাহলে কিন্তু তোমার প্রোডাকশন বেড়ে যেত, তাই না? নির্দিষ্ট টাইমে প্রোডাকশন বাড়া মানে তুমি বিক্রি করতে পারতেছো বেশি, তো সো ওইখানে তোমার একটা প্রফিট হইত। সো এইখানে একটা কস্ট থাকে যে আমরা কয়েক মিট মানে প্রোডাকশন স্পিড কমে যাওয়াতে আমাদের একটা কস্ট দিতে হয়, সেটা তোমরা আইপি তে আরো ভালো মতো করতে পারবা যে প্রোডাকশন কস্টটা কি। এরপরে মাঝে মাঝে এটা টক্সিক হয়ে যেতে পারে বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে এসে, সো এটাও একটা অসুবিধা। তো এইটাই মোটামুটি ওয়েট স্পিনিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? এই স্যার ওকে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে আমরা ড্রাই স্পিনিং এর জন্য কি ফাইবারের জন্য আমরা কি সলভেন্ট ইউজ করি, আর ওয়েট স্পিনিং এর জন্য ফাইবার লাগে, সলভেন্ট লাগে, আলাদা একটা কোয়াগুলেটিং এজেন্ট লাগে। সো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য বোঝার জন্য, এটা একটু দেখে নিও। এরপরে কিছু পার্থক্য দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যা আছে সেটা থেকেই করতে পারি। সো পার্থক্যটা আলাদাভাবে তোমাদের পড়ার কোনো দরকার মনে করি না, কারণ তোমরা যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে আসলাম ওইগুলাই এখানে লিখে দেওয়া যাক, সমস্যা। ঠিক আছে, তো মেইন পয়েন্ট হচ্ছে আমাদের ফিড পলিমারটা কেমন, সলিডিফিকেশনের প্রসেসটা কি। যেমন প্রথমটাতে ফিড পলিমার তোমার মেল্ট আকারে হয়, পরের দুইটাতে সলিউশন আকারে হয় আমরা দেখলাম। সলিডিফিকেশন একটাতে কুল এয়ার দিয়ে করা হয়, একটাতে তোমার ইভাপোরেশন করা হয়, আর একটাতে তোমার কোয়াগুলেশন বা প্রেসিপিটেশন করা হয়, তাই না? আমরা দেখলাম। এরপরে কি ধরনের ফিলামেন্ট ইউজ করা হয়, স্পিড কত, ইনভেস্টমেন্ট কস্ট কেমন, তারপরে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কেমন, এগুলো সবই আমরা দেখছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হিট কেমন, হিট লাগে এই সে। সো আশা করি এটা পারবা। তো এর বাইরে কিছু স্পেশাল স্পিনিং প্রসেস আছে, এই তিনটা ছিল আমাদের মেইন বা একদম প্রিন্সিপাল স্পিনিং প্রসেস। আমরা বলছি যে মোটামুটি 90% ফাইবারই এই ধরনের স্পিনিং প্রসেস দিয়ে কমপ্লিট করা যায় বা ম্যানুফ্যাকচার করা যায়। তো বাকি যে 10% বা কোনো স্পেশাল প্রপার্টি দরকার হইলে আমরা যে স্পিনিং প্রসেসগুলো ইউজ করি সেটা হচ্ছে তোমার এই ড্রাই জেট বা বা স্পেশাল কিছু প্রসেস আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে দেখবো। আজকে জাস্ট কিছু কনসেপ্ট নিব যে স্পেশাল স্পিনিং প্রসেসগুলো কেন আমরা ইউজ করবো আসলে। যেমন কিছু স্পিনিং প্রসেসের নাম যদি আমরা দেখি, একটা হচ্ছে ড্রাই জেট ওয়েট স্পিনিং প্রসেস, একটা হচ্ছে তোমার জেল স্পিনিং প্রসেস, তারপরে হচ্ছে তোমার ইমালশন স্পিনিং প্রসেস, এরপরে তোমার ইলেকট্রো স্পিনিং প্রসেস। এই চারটা স্পিনিং প্রসেসই আমরা মেইনলি আলোচনা করব আর কি, ডিটেলসে দেখব যে এগুলো আসলে কি। তো এখানে আমরা কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে, যেমন ধরো তোমাদের সবার কি জেল এবং ইলেকট্রো স্পিনিংটা আমরা পরবর্তীতে দেখব, সমস্যা নেই, ভিডিও দেখে ক্লিয়ার হওয়া যাবে। তো ইমালশন, ইমালশন সম্পর্কে সবার আইডিয়া আছে এই জিনিসটা কি আসলে? স্যার ইমালশন হচ্ছে স্যার সলিউট আর সলভেন্ট দুইটারই হচ্ছে ফেজ একই থাকবে। দুইটার কি একই থাকবে? ইমালশন হচ্ছে যখন আমরা এতক্ষণ সলিউশন নিয়ে আলোচনা করছি, তাই না? সলিউশনে কি হয়েছে, আমাদের সলিড পার্টিকেলটা কেমিক্যাল পার্টিকেলে ডিজলভ হয়েছে বা লিকুইড পার্টিকেলে ডিজলভ হয়েছে।
তো যদি ডিসলভ না হয় তাহলে আমরা কি করব? সাপোজ একটা মিনিট, এই ছবিটা দেখে আমরা কি বুঝতেছি? জাহাজ থেকে যখন তেল পানিতে নির্গত হয় বা তেল যদি লিক করে, তাইলে আমরা কি দেখি যে তেলের একটা স্তর আলাদা আর পানির একটা স্তর আলাদা, তাই না? এই যে তেল আর হচ্ছে পানি কখনো একসাথে মিক্স হয় না, তার মানে কি তেলটা পানিতে ডিসলভ হয় না, এই কারণেই তো মিক্স হয় না, তাই না? তো এই ধরনের যদি কোনো প্রবলেম আমরা ফেস করি, আমাদের পলিমারটা যদি সামহাও আমাদের কোন রকম ইমালশন ম্যাটেরিয়ালের এমন একটা ফরমেশন যেখানে ম্যাটেরিয়াল দুইটা ইমিসিবল, ইমিসিবল মানে তারা হচ্ছে মিক্স হয় না বা তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে না। যেমন তেল আর পানি যতই দাও তাদের স্তরটা অলওয়েজ আলাদা হয়ে যাবে, তুমি এখানে যতই নাড়াদাড়ি করো কোটাকুটি করো কোনো লাভ নেই। সো এই ধরনের যদি কোনো প্রবলেম আমরা ফেস করি তখন আমরা ইমালশন স্পিনিং প্রসেসটা ইউজ করব। তো ইমালশন স্পিনিং প্রসেসের মানে এই ধরনের একটা জিনিসের সলিউশন হচ্ছে আমাদের ইমালসিফায়ার ইউজ করা। ইমালসিফায়ার জিনিসটা কি? এইটা হচ্ছে একটা এরকম একটা সাবস্টেন যার একটা পার্ট থাকে তোমার হাইড্রোফিলিক, একটা পার্ট থাকে তোমার হাইড্রোফোবিক। সো তাকে যখন তুমি এই সলিউশনে সরি এই মিক্সচারে মিক্স করে দিবা, এই হেটারোজিনিয়াস মিক্সচারে মিক্স করে দিবা, তখন কি হবে? আসলে এই হাইড্রোফিলিক পার্টটা পানির সাথে মিক্স হবে আর এই হাইড্রোফোবিক পার্টটা আমার অয়েল বা তোমার যেটা ডিসলভ হচ্ছিল না সেটার সাথে মিক্স হবে। তো এইটা তো তোমার একটা লিঙ্কিং এজেন্ট, মানে সে নিজেরা নিজেদের সাথে লেগে আছে, দুইটা পার্ট একটা জিনিসের দুইটা মাথা আর কি। সো সে হচ্ছে একটা লিঙ্কার আকারে একে এবং একে দুই দিক থেকে ধরে রাখবে। ধরে রাখলে কি হবে? এরকম কিছু পার্টিকেল ক্রিয়েট হবে যেটা সব জায়গায় হোমোজিনিয়াসলি ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে গেলেই তো আমাদের উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেল, তাই না? মানে আমাদের সলিউশনটা হোমোজিনিয়াস হয়ে গেল, একটা সলিউশন টাইপের আকারে চলে আসলো। একে যখন আমি ইয়াতে পরিণত করব তখন হচ্ছে তোমার এটাকে যখন আমি মানে ফিলামেন্ট আকারে নিয়ে যাবো স্পিনারেট দিয়ে বের করব, তখন আমাদের ঠিকই ফাইবার আকারে বের হবে, সমস্যা নেই। সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা ইয়া করতে পারি, ইমালশন স্পিনিংটা করতে পারি। এটা আমরা ডিটেলসে দেখবো আরো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের জেল। তো জেল জিনিসটা কি কেউ বলতে পারবা? জেল সম্পর্কে আইডিয়া আছে কারো? জি স্যার, ওই যে চুলের মধ্যে দিয়ে চুল খাড়া করে যে জেল, ওইটা বাস্তব উদাহরণ দিছো, ঠিক আছে, বাট কেমিক্যালি জিনিসটা কি আসলে? আচ্ছা আমি একটু বলি, জেল জিনিস যেটা সেটা হচ্ছে তোমার ধরো আমরা যে এতক্ষণ সলিউশন বানাইছি, সলিউশনে আসলে কি হয়েছে? সলিউশনে আমরা একটা পার্টিকেল দিছি, ধরো আমরা একটা লিকুইডের মধ্যে একটা সলিডকে ডিসপার্স করছি, তাই না? লিকুইডের মধ্যে একটা সলিড নিয়ে মিশাইছি, তো লিকুইডটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস ফেজ। আর যেটা আমরা কম পরিমাণে দিয়েছি বা সলিড যেটা দিয়েছি সেটাকে আমরা বলি হচ্ছে ডিসপার্সড ফেজ। মানে হচ্ছে এখানে দুই রকমের ফেজ ছিল, একটা তোমার লিকুইড স্টেট একটা তোমার সলিড স্টেট। তো লিকুইডের পরিমাণটা এখানে বেশি ছিল, সলিডের পরিমাণটা এখানে কম ছিল, মানে লিকুইডটা ছিল বেস আর সলিডটা আমরা পরবর্তীতে মিশিয়েছিলাম। তো জেলে ঠিক উল্টা কাজটা হয়, জেলে তোমার সলিডের পরিমাণটা বেশি থাকে লিকুইডের পরিমাণটা কম থাকে। লাইক ধরো তোমার কোথাও যদি 97% তুমি সলিড পার্টিকেল বা পলিমার দাও আর
3% যদি তোমার লিকুইড দাও তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটাই হচ্ছে আমাদের জেল। তো জেলকে অনেক সময় বলা হয় সেমি সলিড পার্টিকেল, কারণ এটা সলিডের মতো আচরণ করে কিছুটা, এটার কিছুটা রেজিস্ট্যান্ট আছে, কিছুটা ভিসকোসিটি আছে, পুরোপুরি লিকুইডও না পুরোপুরি সলিডও না, মানে এটা সলিডের দিকে বেশি ঝোঁকা আর কি একটা জিনিস, বা সলিডের দিকে ইনক্লাইন্ড একটা জিনিস। সো আমরা যে জিনিসটা তাহলে করতে পারবো এখানে, যে লিকুইডটা কম দিব সলিডটা বেশি দিব। তো সলিডটা বেশি দিলে আসলে যে জিনিসটা হবে তোমার মলিকুলারওয়েট খুব বেশি হবে, মলিকুলারওয়েট বেশি হওয়া মানে পলিমার গুলো খুব কাছাকাছি থাকবে, তাই না? সলিড পলিমার গুলো কাছাকাছি থাকার ফলে তারা পরস্পরের সাথে এরকম ক্রস লিঙ্কিং বন্ড তৈরি করে ফেলবে, বা পাশাপাশি যে পলিমার গুলা থাকবে তাদের মধ্যে এরকম কিছু বন্ড ক্রিয়েট হয়ে যায়। এটা হইতে পারে হাইড্রোজেন বন্ড, হইতে পারে তোমার ফিজিক্যাল কোনো ইন্টারাকশন, হইতে পারে ভ্যান্ডার ওয়ালস বন্ড, অথবা হইতে পারে তোমার সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, যে কোনো কিছুই হইতে পারে, ডিপেন্ড করে আমরা কি পলিমার ইউজ করতেছি। সো এই বন্ড গুলা যখন ক্রিয়েট হয় এটা একটা পলিমার নেটওয়ার্ক তৈরি করে, যাকে বলা হয় পলিমার ম্যাট্রিক্স বা পলিমার নেটওয়ার্ক, থ্রিডি পলিমার নেটওয়ার্ক বা পলিমার ম্যাট্রিক্স এরকম কিছু তৈরি করে। তো এইখানে যে জিনিসটা হয় অনেকগুলা তোমার এরকম পলিমার চেইন, তার মাঝখানে মাঝখানে এরকম ছোট ছোট সলিউশন, সরি সলভেন্টের পার্টিকেল থাকে, মানে লিকুইড পার্টটা খুবই অল্প পরিমাণে এর ভিতরে ভিতরে ঢুকে যায়। তো ঢুকে গেলে যেটা হয় এটা একটু থিক বা ভিসকাস সলিউশন তৈরি হয়ে যায়। তো এই ধরনের যে স্ট্রাকচার এটাকেই আমরা বলি হচ্ছে জেল। তাহলে জেলের সাথে সলিউশনের পার্থক্য হচ্ছে ভিসকোসিটিতে, জেলটা একটু থিক হবে আর সলিউশনটা পাতলা হবে, এই হচ্ছে পার্থক্য। তো আসলে এখন কোশ্চেন হচ্ছে জেল স্পিনিংটার দরকার কি? আসলে জেল হিসাবে স্পিনিং করলে কিছু স্পেশাল প্রপার্টি আমরা পাই, যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি এখানে, হাই স্ট্রেন্থ পলিইথিলিন বা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন, এগুলো যদি আমরা বানাইতে চাই তাহলে আমাদের জেল লাগে। হাই মলিকুলার ওয়েট তো আমরা বললামই, আমরা যেহেতু তোমার সলিড পার্টিকেলটা বেশি দিচ্ছি এটার মলিকুলার ওয়েট অবশ্যই হাই হবে আগের সলিউশনের তুলনায়, আর যেহেতু তোমার এইটা আগের থেকেই কিছুটা বন্ড করে বা নিজেদের মধ্যে কিছু নেটওয়ার্কিং করে রাখা আছে, এরা নেটওয়ার্কিং করে রাখার ফলে নিজেদের মধ্যে আগের থেকেই কিন্তু কিছু বন্ড ক্রিয়েট করা আছে। তো যত বেশি বন্ড থাকবে তাদের স্ট্রেংথ তত বাড়বে আমরা জানি, তাই না? তো এই কারণে তোমার এরা হাই স্ট্রেংথ হয়, হাই মলিকুলার ওয়েট হওয়ার পাশাপাশি। সো এইগুলা স্পেশাল প্রপার্টি, এগুলো দেওয়ার জন্য আমাদের এই ধরনের স্পিনিং লাগে আর কি। সো এই কারণে আমরা জেল স্পিনিংটা করে থাকি। তো এইটাও আমরা ডিটেইলসে দেখব নেক্সট ক্লাসে, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে ইলেকট্রো স্পিনিং, যেটা এটা হচ্ছে আমরা ন্যানো ফাইবার তৈরির জন্য করে থাকি, এটাও আমরা নেক্সট ক্লাসে একটা ভিডিও দেখব, যেটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আসলে ইলেকট্রো স্পিনিংটা কি। এবং তারপরে আমাদের কিছু ওই নর্মাল যে পরবর্তী প্রসেসগুলো বাকি ছিল এগুলো দেখবো, তাইলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে।